গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু হোম মেকার ব্লগ। তাহলে কেমন আছো বন্ধুরা? সকলে ভালো আছো আর সুস্থ আছো তো? আমি সকলে আমার সকলের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এই দেখো, বিছানা ঝেড়ে পুছে পরিষ্কার হয়ে গেছে। এখানে এই জামাকাপড়গুলো আছে, গোছাতে হবে। যা যা ঘরের কাজকর্ম থাকে সবই কমপ্লিট হয়ে গেছে। প্রায় 9:30। আমার ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। ব্রেকফাস্টে আজকে কিছু নেই, বাটার টোস্ট আর কলা আর চা আর ডিম পোজ আছে। ছেলেকে ডিম পোজ দেবো, আমি খাবো না ডিম পোজ। তো এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। এবং দুপুরেও লাঞ্চে তো ডিমের ডাল আর ডিমের ডিম আলু দিয়ে কষা করব। আর দুবেলার জন্যই রান্না করে রেখে দেবো, কারণ সন্ধেবেলা হয়তো আমি বেরোতে পারি, রান্নার সময় নেই। আর মেয়ে সকালে কলেজ চলে গেছে, ও খেয়ে গেছে বাটার টোস্ট আর কফি খেয়ে গেছে ও। আর ওকেও ওখানে টিফিন টিফিন দিয়ে দিয়েছি। দেখি, ও হয়তো আজকে তাড়াতাড়ি, কালকে তাড়াতাড়ি আসবে বলে বলেছিল, কিন্তু আসতে পারেনি। আজকে তো এসে ভাত খাবে, যা করে করবে। কলেজকর্ম তোমাদেরকে কী দেখা বলো তো? তোমরাই আমাদের আমার মতো ঘরের কাজকর্ম করো। হ্যাঁ, তো দেখি কী দেখানো যায় তোমাদেরকে, ঠিক আছে? আগে টিফিনটা খেয়ে নিয়ে, টিফিনটা রেডি হয়ে গেছে, ঠিক আছে? টিফিন খেয়ে আসছি। গুড আফটারনুন। তো এখন 1:30 বেজে গেছে। আমি সকালের পর থেকে আর তোমাদের সামনে আসার বা ভিডিও করার সুযোগ পাইনি। তো এখন আমার রান্নাবান্না হয়ে গেছে, চলো। তো আজকে না আমি কিছু খুঁজেই পাচ্ছি না কি ভিডিও করব। তাহলে আমি আমার লাঞ্চটা তোমাদের সঙ্গে, লাঞ্চ খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে? চলো, আমি কী দিয়ে আজকে ভাত খাচ্ছি চলো তোমাদেরকে দেখাই, ঠিক আছে? আজকে আর কিছু আমি দেখানোর পেলাম না, তো আমি যেটা যেটা রান্না করছি আজকে একটু ইটিং শো করব। দেখো, এটা টমেটো দিয়ে ডাল করেছি আর মুসুরের ডাল। এটা হচ্ছে ডিম আলু কষা পেঁয়াজ রসুন দিয়ে, আর সাথে আছে লেবু আর পেঁয়াজ। তাহলে স্টার্ট করি খাওয়া। আসলে আমার ডেলি ব্লগগুলো যে হচ্ছে সেগুলো ওই একই ঘরের কাজ, একই সমস্ত কিছু হচ্ছে, তাই হয়তো কারো ভালো লাগছে না, তাই আজকে এই ইটিং শোটা দিলাম, মানে দিলাম নয় দিচ্ছি। আমি আগে লেবুটার রসটাকে সারা ভাতে মাখিয়ে নিই। হ্যাঁ, তারপরে এই যে ডাল, ডালে ধনে পাতা দিয়েছি, ডাল দিয়ে মেখে খাবো। হ্যাঁ, টমেটোর যে এই যে পাতলা পাতলা এই যে চামড়াটা না, এটাকে বাদ দিয়ে দিও। এটা আমি সেদ্ধর সময় কিছু বাদ দিয়েছি আর কিছু থেকে গেছে, তুলে দিয়েছিলাম। এগুলো শরীরের নাকি ক্ষতি করে। হ্যাঁ, তাহলে খাওয়া স্টার্ট করি। হ্যাঁ, ডিম আলু কষাটা থেকে আমার ডালটা বেশি ভালো লাগছে। এই ডালটা মুসুরের ডাল কে টমেটো দিয়ে সেদ্ধ করেছি, আর হচ্ছে আর হলো কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর নামানোর আগে একটু ধনে পাতা কুচি দিয়েছি, আর একটু একটু মোটা মোটা করেছি। খেতে দারুণ লাগে। একটা যদি কাঁচা লঙ্কা থাকতো তাহলে আরো একটু ভালো হতো, মনে নেই নিয়ে আসতে।
এই যে শুকনো লঙ্কা ফোড়ন, আমাদের এখানে কাজ হচ্ছে, প্রচুর শব্দ হচ্ছে বাইরে, একটু ইগনোর করো। হ্যাঁ আমাদের পাশে একটা ডগ আছে, তো ওর মধ্যে কিছু হয়েছে বোধহয়। কাল রাত থেকে চিৎকার করে যাচ্ছে, ডেকে যাচ্ছে, চিৎকার করে যাচ্ছে। কি জানি কি হয়েছে, কাঁদছে মোটামুটি। কিছু একটা তো সমস্যা হয়েছে। জিজ্ঞেস করেছিলাম কিন্তু ওর বাড়ি থেকে কিছু বলছে না। আমার রুমগুলো একটু লাইট কম আছে, মানে ভিডিও করার মতো লাইট নেই, আর আমি আমার রিং লাইট নেই ভিডিও করার, তো এটা আমার বৈঠকখানা। এই সোফা আছে, এখানটায় লাইটটা একটু সামনে আছে তাই এখানটায় ভিডিও করছি। আর যদি ডাইনিং টেবিলে বসে খেয়ে যদি ভিডিও করতাম তাহলে ওখানে আমার ছেলে ক্লাস করতেছে, ক্লাস করছে, ওর ক্লাসের যে আওয়াজটা শোনা যেত, তাই এখানে বসেই ভিডিও করতে হচ্ছে। আর আমিও তোমাদের সঙ্গে কথা বলতে পারতাম না। এই আমার এই ডাল টাল খাওয়ার শেষে চুমুক দেখে দেখে হেভি লাগে।
খাওয়া ফিনিশ, বেশ ভালোই খেলাম। আমার আসলে ওই 5-6 রকমের পদ দিয়ে ভালো লাগে না খেতে, তা বলে কি হয় না, হয় মানে এই দুই এক দুই রকমের পদ দিয়ে খেতে খুব ভালো লাগে, 5-6 রকমের পদে কোনটা ছেড়ে কোনটা খাবো কোনটা স্বাদ এরকম হয়ে যায়, এটাই ভালো। তাহলে এবারে উঠি, এগুলো ধোয়া মজা করি, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিও নিয়ে, দেখি কি দেখাতে পারি তোমাদেরকে, ঠিক আছে? তাহলে টাটা, অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট আর শেয়ার করো। আর আমি তো আজকে অন্য ধরনের একটা ভিডিও দিলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? টাটা, বাই বাই।